গতকালকে রওনা দিলাম মেলার উদ্দেশ্যে, রথতলা বারাসাত জোড়া মন্দিরের পাশে বাইকে করে। এখান দিয়ে যাচ্ছি, যখন গাছগুলোকে দেখলাম, বললাম গাছের জন্য এখানে দাঁড়িয়ে পড়লাম। প্রথমে গাছগুলোকে দেখতে দেখতে যাচ্ছিলাম, তারপরে বেশ অনেক গাছ, অনেক লোক কিনছে। মেলার ভেতরে একটু ঢুকলাম, ঢুকে দেখি সেই ছোটোবেলার মতো বা অনেক দিন এই যে এগুলো কিনতাম আমরা, আর কত রকম খেলনা, বাদাম ভাজা, বাদাম কী করে ভাজছে সেটাও একটু দেখলাম। এইগুলো তো আমাদের আর চট করে দেখা হয় না, না এগুলো মেলাতেই আমরা দেখতে পাই বেশি। পাঁপড় ভাজা, এই পাঁপড়গুলো স্পেশাল, এগুলো কীরকম করে যেন ছাঁকনি দিয়ে নাড়াতে থাকে আর বড় হতে থাকে পাঁপড়গুলো। একটা ছোটো দেখো, এই দেখো দেখো নাড়াচ্ছে আর কীরকম বড় হয়ে যাচ্ছে। এগুলো স্পেশাল পাঁপড়, আমরা কিন্তু এগুলো পাই না। তো এই পাঁপড় ভাজা না হলে তো মেলার কোনো আনন্দই নেই, পাঁপড় ভাজা না হলে তো। তারপরে এগিয়ে যেতে লাগলাম, এগিয়ে যেতে যেতে বাবারে কত ভিড়, কত দোকান চারিদিকে, উড়িয়ে বাবা কত খাবার, জিলিপি থেকে শুরু করে। এখানে একটা বুড়িমাকে হঠাৎ দেখছি কী যেন করছে, অত ভিড় চারিদিকে, চারিদিকে ভিড়ের মাঝে বুড়িমাকে দেখছি কী যে করছে ঠিক বুঝলাম না। পরে বুঝলাম এই মাঝখানটায় বসে ভিক্ষা চাইছে, ওই দেখো। আরও এগিয়ে চললাম আমি, চারিদিকে লোকজন দোকানপাট দেখতে দেখতে আরও এগিয়ে চললাম। এইখানে দেখো কী সুন্দর হাতের কাজে, নিজেদের হাতে এগুলো বেতি তুলে, বাঁশের থেকে বেতি তুলে তুলে এই জিনিসগুলো বানায়, ঝুড়ি, তারপরে তোমার ছাড়ন ঝুড়ি, তারপরে কাঠের বিভিন্ন রকম জিনিস সব বানায়। এই যে ঠাকুর, যে ঠাকুরের যেখান থেকে এই রথটা তৈরি করেছে, সেই রথের একটা নাম লেখা রয়েছে তাদের, এটা জোড়া মন্দির, জোড়া শিব মন্দির, শিব মন্দির রথতলা জোড়া শিব মন্দির বিখ্যাত, এপাশে একটা ওপাশে একটা, বিশাল পুরনো এবং খুব সুন্দর দেখতে। এখানে যাচ্ছি, জগন্নাথদেব এখানে বসানো হয়েছে, এখানে পুজো পাঠ করা হয়েছে, আমরা সব এগোচ্ছি। এখানে অ্যানাউন্স হচ্ছিল যে জগন্নাথদেবের প্রসাদ নিয়ে যাও, সেই শুনে আমি আরও ভিড় ঠেলে ঠেলে এগিয়ে চলেছি, মহারাজ এখানে বসে। এই এগিয়ে চলেছি, আমার সাথে সাথে আরও লোক এগিয়ে চলেছে, এই যে মহন্ত সব বসে আছে, এই যে জগন্নাথদেব, সুভদ্রা দেবী, বলরাম দেব, নমস্কার নিও ঠাকুর। এই দেখো সবাইকে দিচ্ছে, সবাইকে জগন্নাথদেবের প্রসাদ দিচ্ছে, এখানে বসে আছে, কি সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর সাজিয়েছে, বাবা ভীষণ সুন্দর সাজিয়েছে। আমি যখন গেলাম তখন দেখলাম যে দেখো সবাইকে প্রসাদ দিচ্ছে, আমিও প্রসাদ নিয়েছি, আর এই যে ময়ূরের পালঙ্ক নিয়ে এসে দাঁড়িয়েছে, সবাই প্রসাদ নিচ্ছে, আর ওনারা খুব যত্ন করে প্রসাদ দিচ্ছে। একটা ঠাকুরের মালা দিল, ঠাকুরের গায়ে থেকে সমস্ত মালাগুলো খুলে ফেলা হলো, ঠাকুরকে শয়ন করাবে, আমাকে এই মালাটা দিয়েছে, রজনীগন্ধার মালা। আমি যে কী খুশি হয়েছি সে আমি কী করে বলবো। আবার ওখান থেকে ফেরার পথে নাগরদোলাও দেখলাম, ঘুরছে, এই নাগরদোলা তো সর্ববিধিত, সব জায়গায় নাগরদোলা দেখা যায় এবং সবাই খুব সুন্দর করে দেখে, মানে ভালোবাসে। আবার যেতে যেতে দেখলাম বাদাম এবার অনেকগুলো আছে, কীরকম করে ভাজছে দেখো বালির মধ্যে, আর এই বাদাম যখন আমরা বাড়িতে কিনে নিয়ে এসে খাই কত ভালো লাগে। লাস্টে দেখলাম বাঁশিওয়ালা, একটা ইয়াং ছেলে, কী সুন্দর বাঁশি বাজাচ্ছে, এই যে এত সুন্দর একজন শিল্পী, এর কদর কোথায়, কদর তো নেই। এই মেলার মধ্যে বাঁশি বাজিয়ে দুটো বাঁশি বিক্রি করে, আমার বাঁশি কেনার মতো কেউ ছিল না তাই কিনিনি। এই যে গাছওয়ালা, ফেরার পথে এই গাছওয়ালার কাছ থেকে কতগুলো গাছ কিনেছি, গাছ কিনে নিয়ে তিনটে জবা, দুটো দু রকমের নয়নতারা, একটা হাজার গোলাপ, ছোট ছোট গোলাপ, হাজার গোলাপ, সব কিনে নিয়ে আনন্দে বাড়ি ফিরে